তব কথামৃতীবন কবি কলমষাফম শ্রবণমঙ্গলম শ্রীমদা গৃণাতে ঠাকুর মা চরণে স্বভক্তি প্রণাম ঠাকুর মা ভক্ত ও অনুরাগী যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি এই অনুধ্যানে যুক্ত রয়েছেন সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাই আজকে অনুধ্যানের বিষয় আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন আজকের অনুধানের বিষয়ে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আজকে আমরা শ্রী রামকৃষ্ণ কথামৃত নিয়ে কথা বলবো এবং অন্যান্য দিনের মতো প্রাণায়াম এবং ধ্যান অভ্যাস করব আশা করি আপনারা সবাই প্রস্তুত অনুধ্যানের জন্যে আসুন আমরা অনুধান শুরু করি শ্রী শ্রী রামকৃষ্ণ কথা অমৃত আমরা এর পূর্বেও অনুধ্যান করেছি এবং রামকৃষ্ণ ভাবধারার সঙ্গে যারা পরিচিত তারা নিশ্চয়ই জানেন যে ঠাকুর মা স্বামীজিকে জানতে গেলে বিশেষ করে শ্রী রামকৃষ্ণ ভাবধারার সঙ্গে পরিচিত হতে গেলে শ্রী শ্রীরামকৃষ্ণ কথা অৃত একটি অবশ্য পাঠ্যগ্রন্থ কারণ এটি পাঠ না করলে আমরা শ্রী রামকৃষ্ণ সম্পর্কে বা শ্রী রামকৃষ্ণের শিক্ষা এবং ভাব সম্পর্কে ধারণাই করতে পারবো না এবং যে কটি প্রামাণ্য গ্রন্থ আমাদের হাতে এসেছে এটি তার অন্যতম একটি গ্রন্থ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত অত্যন্ত সহজ এবং সরলভাবে শাস্ত্রের গভীর কথা একেবারে সাধারণ মানুষের ভাষায় এর আগে অন্য কোনো গ্রন্থে আমরা পাইনি বর্তমান যুগে শ্রী রামকৃষ্ণ তার অন্তরঙ্গ ভক্তদের নিয়ে তিনি যখন ধর্ম প্রসঙ্গ করতেন সেই ধর্ম প্রসঙ্গের কিছু কিছু অংশ শ্রী ম মাষ্টমাশয় যিনি ঠাকুরের কাছে যেতেন তার যখন সময় হতো অবসর পেতেন বিশেষত ছুটির দিনগুলোতে তখন তিনি যে কথা হতো সেগুলোকে তার নিজের প্রয়োজনে এবং নিজের মতো করে লিখে রাখতেন সেই লেখাগুলো থেকেই আমরা বর্তমানে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত গ্রন্থটি পাই এই কথামৃত গ্রন্থের ভেতরে একদিকে যেমন শ্রী রামকৃষ্ণের আদর্শ এবং তার জীবন সম্পর্কে জানা যায় পাশাপাশি আমরা জানতে পারি ধর্মের বা আধ্যাত্মিকতার যে গুড়ো রহস্য যা শ্রীরামকৃষ্ণ জীবনে মূর্ত হয়েছে তিনি নিজে যেভাবে সেগুলোকে সাধন করেছেন এবং তার দ্বারা সিদ্ধি লাভ করেছেন তার লব্ধ তত্ত্ব জগতের কাছে আমরা এত সহজ এবং সরলভাবে এই গ্রন্থটির মধ্যেই পাই শ্রীম কথা অমৃত গ্রন্থের প্রথমে গোপী গীতা থেকে দুটি লাইন উদ্ধৃতি করেছেন আমরা সকলেই সেই লাইন দুটি জানি সেখানে তিনি বলছেন তব কথা আমৃতাম তপ্ত জীবনম এই কথামৃত কীরকম এই কথা অমৃত হচ্ছে শ্রী ভগবানের কথা এবং সেটি অমৃত কথা কথা অমৃত কেন এটি অমৃত তার কথা তিনি তার পরবর্তীতে বলছেন তব কথা অমৃতম তপ্ত জীবনম সংসার তপ্ত সংসার দগ্ধ মানুষ যারা তারা এই অমৃত পান করবে তাই তারা যাতে এই কথা অমৃত পান করতে পারে তাই মাস্টার মশয় শ্রী রামকৃষ্ণের কথাকে অমৃত বলেছেন তব কথা অমৃতম তপ্ত জীবনম কবি বেরড়িত কবি শব্দের অর্থ হচ্ছে ক্রান্তদর্শী যিনি সত্যকে দর্শন করেছেন তেমনি হচ্ছেন কবি কবি বেরড়তাম রডিতম মানে বর্ণিতম যিনি বর্ণনা করেছেন কবি বর্ণনা করেছেন কালমস এই এরকম এই যে কথা রূপ অমৃত এটি কলমসাপহম কলমশ অর্থ শব্দের অর্থ হচ্ছে মলিনতা বা পাপ কলমস বিদূরিত হয় তাই কলমস সাহাপাহম তারপরে বললেন শ্রবণমঙ্গলম এই অমৃত পান করতে হবে না এটিকে শ্রবণ করতে হবে শ্রবণ মঙ্গলম তারপরে কি বললেন শ্রীমৎ আততম এটি শ্রীমৎ শ্রীমৎ শব্দের অর্থ শ্রীযুক্ত যার ভেতরে সৌন্দর্য রয়েছে শ্রী রয়েছে মাধুর্য রয়েছে এমন নয় যে এই কথাগুলো খুব কঠিন কথা তাই তিনি বলছেন শ্রীমৎ অর্থাৎ এটি শ্রীমণ্ডিত মণ্ডিত শ্রীমৎ আততম আততম মানে বিস্তৃতম এ কথা ফুরিয়ে যাবে না এত বিস্তৃত এত প্রসারিত এর কথা যে অমৃত আমরা যতই পান করব ততই নিজেদেরকে আরও পূর্ণ করতে পারব। শ্রীমৎ আততম ভূমি গৃণন্তে যে ভুরিদা জানাহা। ভূমি এ ভুরিদা জানাহা। যারা ভূমি অর্থাৎ অনেক বেশি যারা দান করেছেন তারা হচ্ছেন ভুরিদাহা জানাহা এই ভগবানের কথা যে অমৃত কথা এটি থেকে দান করাই অর্থাৎ বলাই যারা দেন তারাই সব থেকে বড়ো দাতা এই অমৃত কথা আরও অমৃত যা মাষ্টামশয় বিতরণ করছেন মাষ্টামশয় এই অমৃত জগতের জন্যে তিনি বিতরণ করে যাচ্ছেন তাই ভগবানের কথা এটি অমৃত কথা এই অমৃত কথা আমরা খানিকটা আজকে শ্রীরামকৃষ্ণ কথা অমৃত থেকে পারব যাতে আমরা কিছুটা হলেও ধারণা করতে পারব যে শ্রীরামকৃষ্ণের এই যে অমৃত কথা অমৃত সত্যি সত্যি কিভাবে আমাদের জীবনকে পরিপূর্ণতার দিকে নিয়ে যেতে পারে জীবনকে এক নতুন মাত্রায় নতুন আঙ্গিকে তুলে দিতে পারে এই শ্রী শ্রীরামকৃষ্ণ কথা আমৃত এবং এই কথামৃত এমন নয় যে শাস্ত্রীয় তত্ত্বগুলোকে খুব কঠিনভাবে উপস্থাপন করা হয়েছে যখন শ্রীরামকৃষ্ণ কথা বলতেন খুব সহজভাবেই সহজ উপমার দ্বারাই তিনি কথা বলতেন এবং সেই কথাগুলোই কথামৃত ভেতরে আমরা পাই আমরা তৃতীয় অধ্যায় পড়ছি তৃতীয় পরিচ্ছেদ তারিখ রয়েছে চব্বিশে অগস্ট আঠারোশো বিরাশি গুরু শিষ্য সংবাদ কথা এখানে বর্ণনা রয়েছে আমরা বর্ণনা অংশটি পড়ি সন্ধ্যা হইল ফরাস কালী মন্দিরে ও রাধাকান্তের মন্দিরে এবং অন্যান্য ঘরে আলো জালিয়া দিল ঠাকুর ছোট খাটটিতে বসিয়া মাতার চিন্তা ও তৎপরে ঈশ্বরের নাম করিতেছেন ঘরে ধুনো দেওয়া হইয়া আছে এক পার্শ্বে একটি পিলসুজে প্রদীপ জ্বলিতেছে কিয়ৎক্ষণ পরে ঘণ্টা বাজিয়া উঠিল কালীবাড়িতে আরতি হইতেছে শুক্লা দশমী তিথি চতুর্দিকে চাঁদের আলো আরতির কিয়ৎক্ষণ পরে শ্রীরামকৃষ্ণ ছোট খাটটিতে বসিয়া মণির সহিত একাকি নানা বিষয়ে কথা কহিতেছেন মণি মেজেতে বসিয়া শ্রীরামকৃষ্ণ মনির প্রতি মণি মানেই ছদ্মবেশে মাষ্টমশয় স্বয়ং মাস্টামশয়। শ্রীম তিনি এই কথা মৃতের ভেতরে নিজেকে গোপন রাখার চেষ্টা করেছেন তিনি চেয়েছেন যে ঠাকুরের কথাই শ্রীরামকৃষ্ণের কথাই প্রাধান্য পাক তাই তিনি নিজেকে অন্তরালে রাখবার চেষ্টা করেছেন শ্রীরামকৃষ্ণ মণির প্রতি নিষ্কাম কর্ম করবে ঈশ্বর বিদ্যাসাগর যে কর্ম করে সে ভালো কাজ নিষ্কাম কর্ম করবার চেষ্টা করে মনি আগে হ্যাঁ আচ্ছা যেখানে কর্ম সেখানে কি ঈশ্বর পাওয়া যায় রাম আর কাম কি একসঙ্গে হয় হিন্দিতে একটি কথা সেদিন পড়লাম যাহা রাম তাহা নাহি কাম যাহা কাম তাহা নাহি রাম শ্রী রামকৃষ্ণ কথা শুরু করছে এই বলে যে নিষ্কাম কর্ম করবে ঈশ্বর বিদ্যাসাগর যে কর্ম করে সে ভালো কাজ নিষ্কাম কর্ম করবার চেষ্টা করে তিনি সেই প্রসঙ্গ এখানে বলছেন মনিকে যে ঈশ্বর বিদ্যাসাগর মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি যে কর্ম করেন তিনি লোকহিতের জন্যে মানুষের মঙ্গলের জন্যে অনেক কর্ম করেন এটি শ্রীরামকৃষ্ণ জানেন তাই তিনি বলছেন নিষ্কামভাবে করবার চেষ্টা করে নিষ্কামভাবে কর্ম করার চেষ্টা করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাঁর প্রশংসা করে বলছেন নিষ্কামভাবে কর্ম করবে মনে বলছেন আগে হ্যাঁ আচ্ছা যেখানে কর্ম সেখানে কি ঈশ্বর পাওয়া যায় রাম আর কাম কি একসঙ্গে হয় কেন মাস্টার কথা বললেন যে কর্ম করা মানেই কামনা রয়েছে কামনা ছাড়া আমরা কেন কর্ম করব। আর যখনই আর কামনা রয়েছে তখন সেখানে নিশ্চয়ই ভগবান নেই এই কথা এখানে বলছেন যাহা রাম তাহা নেহি কাম যাহা কাম তাহা নাহি রাম অর্থাৎ রবি রজনী মানে সূর্য এবং অপ্রকাশ অন্ধকার এই দুটো বিপরীত জিনিস এ কথাই মাস্টার মনে এলো তাই শ্রী রামকৃষ্ণের কাছে তিনি কথা বলছেন যে নিষ্কামভাবে যে কর্ম করা এটিও তো কাজ যখন আমরা কোনো কাজ করছি তখন নিশ্চয়ই আমাদের ভেতরে কোনো ডিজায়ার রয়েছে কামনা রয়েছে তাহলে কামনা এবং ঈশ্বর এ দুটো বিপরীত জিনিস একসঙ্গে কি করে হতে পারে এইটি মাস্টার মাসের মনে প্রশ্ন উঠেছে শ্রী রামকৃষ্ণ কর্ম সকলকেই করতে হয় সকলেই করে তার নাম গুণগান করা এও কর্ম সোহংবাদীদের আমি সেই এই চিন্তাও কর্ম নিঃশ্বাস ফেলা এও কর্ম কর্ম ত্যাগ করবার যোগ নেই তাই কর্ম করবে কিন্তু ফল ঈশ্বরে সমর্পণ করবে মনির যে সন্দেহ হয়েছে যে কর্ম এবং ঈশ্বর এ দুটো বিপরীত জিনিস যত সময় পর্যন্ত আমরা কর্মের ভেতরে রয়েছি তাহলে কর্ম এবং কর্মফল এটি যখন চলছে তখন ঈশ্বর থেকে নিশ্চয়ই আমরা দূরে রয়েছি এই প্রসঙ্গ তিনি তুলেছেন তাহলে আমরা কেন কর্ম করবো তার থেকে ভালো ঈশ্বরের দিকেই যাই ভগবান ভগবানই করি তার কাছেই শরণাগত হই এটি হওয়া উচিত কারণ তিনি বলছেন যে যাহার রাম তাহা নেহি কাম রাম এবং কাম এ দুটো জিনিস বিপরীত জিনিস এই প্রসঙ্গ মাস্টামশে তুলেছেন এবং শ্রীরামকৃষ্ণ তার উত্তর দিচ্ছেন যে কর্ম সকলকেই করতে হয় তার নাম গুণগান করা এও কর্ম কর্ম না করে আমরা এক মুহূর্তও থাকতে পারি না কর্ম কেবলমাত্র হাতে কাজ করা বা ফিজিক্যাল ওয়ার্ক যে যেগুলোকে আমরা বলি এটাই কেবলমাত্র কাজ নয় চিন্তা করাও একটি কাজ তাই শ্রী রামকৃষ্ণ বলছেন যে নাম গুণগান করা এটিও কর্ম এবং সোহংবাদীদের আমি সেই এই চিন্তাও কর্ম নিঃশ্বাস ফেলা এও কর্ম কর্ম ত্যাগ করার জন্যে যত সময় পর্যন্ত এই শরীরটিকে ধারণ করবার চেষ্টা রয়েছে তত সময় আমরা তো কর্ম করছি কোনো না কোনো কর্ম তো আমাদের করতেই হচ্ছে তাই কর্ম করলে দোষের নয় আসলে কর্ম ত্যাগ মানে কর্মের প্রতি ফলাকাঙ্ক্ষা ত্যাগ এই শব্দটুকু মাঝখানে রয়েছে কর্ম মানে কর্মের ফল ত্যাগ এই কথাটুকু নিয়েই আসলে এটি সমাজবদ্ধ পদ তৈরি হয়েছে মাঝখানের কথাগুলো ওখানে নেই কর্মত্যাগ মানে কর্মত্যাগ না কর্মত্যাগ কথার অর্থ হচ্ছে কর্মের ফল আকাঙ্ক্ষা ত্যাগ কেন এটি স্পষ্ট করে এখানে বলা হলো যে কর্মকে আমরা কখনোই ত্যাগ করতে পারি না যে কোনো কর্মই যা হয়তো বাইরের দিক থেকে দেখলে মনে হবে কোনো কর্ম আমরা করছি না তথাপি আমরা কর্ম করছি কীরকমভাবে কর্ম করছি ভগবানের নাম করা বা বিচার করা এটিও কর্ম তাই কর্ম না করে এক মুহূর্ত থাকার উপায় নেই শ্বাস প্রশ্বাস নিচ্ছি শরীরে কত কিছু কর্ম চলছে আমরা খাবার দিচ্ছি সেই খাদ্যগুলো পরিপাক হচ্ছে রক্ত সংবহন হচ্ছে কত কিছু কাজ চলছে এগুলো তো কাজ তাহলে এই কাজগুলো যে চলছে কি করে চলছে এবং এই কাজগুলো যখন চলছে তখন আমি কর্মহীন কি করে বলি নিশ্চয়ই আমরা কাজ করছি তাহলে কর্ম আমাদেরকে বন্ধন সৃষ্টি করতে পারে না এটি স্পষ্টভাবে বোঝা গেল কর্ম আমাদের বন্ধন সৃষ্টি করতে পারে না কর্ম না করেও আমরা এক মুহূর্তে থাকতে পারি না তাহলে আমরা কর্মের পারে যাব কি করে কর্ম এক মুহূর্তে না করে থাকতে পারছি না আবার কর্ম করে ভগবান লাভ করবো তাহলে কি করে সব সময় কর্ম করছি কর্মের ফল এবং এই ফল দ্বারাই আমরা চলতে থাকছি শাস্ত্র বলছেন বা কর্মযোগীরা বলবেন কর্ম আমাদের করতেই হবে যে কোনো কাজ কিন্তু তার ফল আকাঙ্ক্ষা না করে তাহলে আমাদেরকে বন্ধন সৃষ্টি করে কর্ম নয় কর্মের ফল তাই এখানে শ্রীরামকৃষ্ণ বলছেন কিন্তু ফল ঈশ্বরে সমর্পণ করবে তাই কর্ম করবে কিন্তু ফল ঈশ্বরে সমর্পণ করবে মণি আগে যাতে অর্থ বেশি হয় এ চেষ্টা কি করতে পারি দেখুন শ্রীরামকৃষ্ণের কাছে মণি খুব সঙ্গত এই প্রশ্নটি করেছেন কারণ তিনি গৃহী গারস্থ আশ্রমে রয়েছেন তার দায়িত্ব রয়েছে পরিবার রয়েছে ফলে তিনি এই প্রশ্ন মাস্টার ঠাকুরের কাছে করছেন আগে যাতে অর্থ বেশি হয় এ চেষ্টা কি করতে পারি সংসারে রয়েছেন তার অনেক দায় দায়িত্ব রয়েছে অর্থ উপার্জনের চেষ্টাও রয়েছে তাই তিনি জানতে চাইছেন যে করতে পারেন কি না রামকৃষ্ণ বলছেন বিদ্যার সংসারের জন্য পারা যায় বেশি উপায়ের চেষ্টা করবে কিন্তু সৎ উপায়ে উপার্জন করা উদ্দেশ্য নয় ঈশ্বরের সেবা করাই উদ্দেশ্য টাকাতে যদি ঈশ্বরের সেবা হয় তো সে টাকায় দোষ নেই শ্রীরামকৃষ্ণ বলছেন কারণ সকলেই আমরা ত্যাগীর আদর্শ গ্রহণ করতে পারবো না এটি শ্রীরামকৃষ্ণ জানেন এবং বোঝেন তাই তিনি বলছেন যে অর্থ উপার্জন করো বলছেন বিদ্যার সংসারের জন্যে পারা যায় বিদ্যার সংসারের জন্যে তার অর্থ উপার্জনের প্রয়োজন রয়েছে তাই তিনি বলছেন যে অর্থ উপার্জনের চেষ্টা অবশ্যই করবে কিন্তু বেশি উপায়ের চেষ্টা করবে কিন্তু সদ উপায়ে বেশি উপায়ের চেষ্টা সদ উপায়ে তারপরে বলছেন উপার্জন করা উদ্দেশ্য নয় ঈশ্বরের সেবা করাই উদ্দেশ্য বেশি উপার্জনের চেষ্টা করবে কিন্তু উপার্জন করাটাই উদ্দেশ্য নয় সৎ উপায় থেকে উপার্জন যতটা করা সম্ভব নিশ্চয়ই করো কিন্তু অর্থ উপার্জন করাই তোমার উদ্দেশ্য নয় উদ্দেশ্য ঈশ্বরের সেবা করা টাকাতে যদি ঈশ্বরের সেবা হয় তো সে টাকায় দোষ নেই বলছেন যদি অর্থের দ্বারা ভগবানের সেবা হয় ঈশ্বরের সেবা হয় তো সেই টাকায় দোষ নেই এছাড়া অতিরিক্ত অর্থ যদি কেউ উপার্জন করে তার কোনো প্রয়োজন নেই সে কথা শ্রীরামকৃষ্ণ বলছেন এবং অতিরিক্ত অর্থ না উপার্জন করে কি বলছেন সৎ উপায়ে যদি বেশি অর্থ উপার্জন করা যায় তাতে কোনো দোষ নেই তার ফলে ঈশ্বরের সেবা করা যায় তার ভক্ত বা অন্য কোনো মানুষ যার সেবার প্রয়োজন রয়েছে তাঁর কাছে সেবা করা সম্ভব বা করা যায় শ্রীরামকৃষ্ণ এই কথা বললেন আগে পরিবারের উপর কর্তব্য কতদিন অত্যন্ত প্র্যাকটিক্যাল কথা যে কথাগুলো মাস্টার শ্রীরামকৃষ্ণের কাছে উত্থাপন করেছেন কারণ তিনি সাধারণ সংসারে থাকলেও একেবারে সংসারই তিনি ঠিক নন মাস্টার কারণ তিনি শ্রীরামকৃষ্ণের কাছে এসেছেন এবং শ্রীরামকৃষ্ণকে তার ভালো লাগে তার এই জীবন এক নতুন স্বাদ এনে দিয়েছে কারণ আমরা জানি মাস্টার সংসারে অত্যন্ত কষ্ট পেয়েছেন আঘাত পেয়েছেন ফলে এক সময় তিনি আত্মহত্যা করার কথাও ভেবেছিলেন শ্রীরামকৃষ্ণের কাছে এসে তিনি এক নতুন জীবন পেয়েছেন নতুন আদর্শ খুঁজে পেয়েছেন তাই তিনি ভাবছেন যে সংসারে রয়েছি কিন্তু শ্রীরামকৃষ্ণ যেমন এক ত্যাগীর জীবন যাপন করেন কেবলমাত্র ভগবানকে নিয়ে তিনি সংসার করেন তারও যেন ইচ্ছে অন্তরে এই রকম একটি জীবন জীবনযাপন করার এই এইরকম জীবন যাপন করার ইচ্ছে মাস্টামশয়ের অন্তরে রয়েছে তাই তিনি কি করেন মাঝে মধ্যে দক্ষিণেশ্বরে চলে আসেন যখন কলেজের ছুটি থাকে এসে নিজে কি করেন রান্না করেন রান্না করে সপাক ভোজন করে সাধন ভোজন করেন মাঝে মধ্যে দক্ষিণেশ্বরে চলে আসেন এ কাজ তিনি করেছেন তার মানে তার খানিকটা ক্ষেত্র প্রস্তুত হয়েছে তিনি ওই ধরনের জীবন যাপন করার জন্য নিজেকে প্রস্তুত করেছেন মাস্টার ফলে আমরা বুঝতে পারছি যে তার ওই ধরনের জীবনের প্রতি একটি আকর্ষণ রয়েছে তিনি একটি অধ্যাত্ম যাপন করতে চান তিনি কেবল মাত্র অর্থ উপার্জন করবেন সংসারে থাকবেন এই মানসিকতা তার নেই তাই তিনি এই প্রশ্নটি করছেন আগে পরিবারদের উপর কর্তব্য কত দিন কারণ তিনি বিবাহিত তার সংসারের প্রতি দায়িত্ব রয়েছে তাই তিনি এই প্রশ্ন করেছেন যে যদি অধ্যাত্ম জীবনযাপনের প্রতি তার আকর্ষণ থাকে সাধন ভোজনের প্রতি যদি তার চেষ্টা থাকে তাহলে পরিবারদের প্রতি তারতো কর্তব্য রয়েছে সেগুলো কতদিন এবং কিভাবে তিনি সেগুলো থেকে পরিত্রাণ পাবেন শ্রীরামকৃষ্ণ বলছেন তাদের খাওয়া পড়ার কষ্ট না থাকে কিন্তু সন্তান নিজে সমর্থ হলে আর তাদের ভার লবার দরকার নেই পাখির ছানা খুঁটে খেতে শিখলে আবার মার কাছে খেতে এলে মা ঠক্কর মারে শ্রী রামকৃষ্ণ বলছেন তাদের খাওয়া পড়ার কষ্ট না থাকে এইটি দেখতে হবে একে বলে কর্তব্য তোমার এই দায়িত্ববোধ মেনে চলতেই হবে কিন্তু সন্তান নিজে সমর্থ হলে আর তাদের ভার লবার দরকার নেই যখন সন্তান বড় হয়েছে এবং সে তার নিজের দায়িত্ব নিতে শিখেছে পেরেছে তখন যেন তুমি তোমার জীবনের যে উদ্দেশ্য যে উদ্দেশ্যের জন্যে মানব জীবন তাকে যেন ভুলে যেও না এই কর্তব্য দায়িত্ব যখন এক সময় শেষ হয় তখন তুমি আবার পূর্ণ উদ্যমে ভগবানের দিকে মনকে পুরো হাতে পুরোভাবে ধরো দুহাত দিয়ে ভগবানকে তখন ধরো এক হাতে সংসার আর অন্য হাতে ভগবানকে ধরা যখন সংসারের দায়িত্ব শেষ হলো সন্তান বড় হলো তখন তার ওপর দায়িত্ব দিয়ে পূর্ণভাবে ঈশ্বরকে ধরো শ্রীরামকৃষ্ণ তাই বলছেন যে পাখির ছানা খুঁটে খেতে শিখলে আবার মার কাছে খেতে এলে মা ঠক্কর মারে যখন পাখির ছানা খাবার খেতে শিখে যায় তখন মা তাকে আর খাওয়ার দিয়ে সাহায্য করে না তাকে স্বাবলম্বী করে সে তার মতন চলতে থাকে মনি কর্ম কতদিন করতে হবে শ্রী রামকৃষ্ণ ফল লাভ হলে আর ফুল থাকে না ঈশ্বর লাভ হলে কর্ম আর করতে হয় না মনও লাগে না অর্থাৎ এখানে ঈশ্বর লাভ হলে কর্ম আর থাকে না মানে ঈশ্বর লাভ মানে যদি একেবারে চূড়ান্ত ঈশ্বর লাভ যাকে বলে সেটি যখন তার হয়ে যায় তখন কর্ম খুব স্বাভাবিকভাবেই আর তার পক্ষে করা সম্ভব হয় না কিন্তু পূর্ণ ঈশ্বরের লাভ যদি নাও হয় মন যদি খানিকটা হলেও অন্তর্মুখী হয় এবং যথার্থভাবে যদি চেষ্টা তিনি করেন তাহলেও সংসারের দায়িত্ব ধীরে ধীরে তার কমে আসে যদি তিনি ঠিক ঠিকভাবে সচেতন হন ঈশ্বরের দিকে মন দেওয়ার জন্যে তিনি যদি প্রস্তুত হন নিশ্চয়ই তার পরিবেশ অনুকূল হবেই হবে কারণ মাস্টারমশাই এ প্রশ্ন অন্যত্র করেছেন যে যখন পরিবার যদি অন্যরকম হয় মাস্টারমশাই শ্রী রামকৃষ্ণের কাছে এ প্রসঙ্গ তুলেছিলেন যে এমন হয়তো হয় পরিবারের মন ভগবতমুখী নয় এই সংসারের প্রতি নানারকম বিষয়ে আসক্তি তার অন্তরে রয়েছে শ্রীরামকৃষ্ণের কাছে বলছেন যে তাহলে কি করা উচিত তার মন ঈশ্বরের দিকে তিনি সাধন বজন করতে চান কিন্তু পরিবারের তার মন ঈশ্বরের দিকে নয় শ্রী রামকৃষ্ণ বলছেন তাহলে এক কাজ করবে ত্যাগ করে দেবে খুব একটি সাংঘাতিক কথা বলে ফেলেছেন শ্রী রামকৃষ্ণ মাস্টার থমকে গিয়েছেন প্রথম কি বলবেন ঠিক বুঝতে পারছেন না পরক্ষণে শ্রী রামকৃষ্ণ বলছেন না যদি তুমি সত্যি সচেতন হও এবং সত্যি যদি ঈশ্বরের দিকে তুমি এগিয়ে যাওয়ার চেষ্টা করো তাহলে দেখবে পরিবারের মনও ঈশ্বরমুখী হয়ে যাবে পরিবর্তিত হয়ে যাবে তার মানে তিনি যদি রূপে ঈশ্বরের দিকে যাওয়ার চেষ্টা করেন চিন্তা করেন তাহলেও পরিবেশ অনুকূল হয়ে যেতে পারে বলছেন মাতাল বেশি মদ খেয়ে হুঁশ রাখতে পারে না দুয়ানা খেলে কাজকর্ম চলতে পারে ঈশ্বরের দিকে যতই এগুবে ততই তিনি কর্ম কমিয়ে দেবেন ভয় নেই গৃহস্থের বউ অন্তঃসত্ত্বা হলে শাশুড়ি ক্রমে কর্ম কমিয়ে দেয় দশ মাস হলে আদপে কর্ম করতে দেয় না ছেলেটি হলে ওইটিকে নিয়ে নাড়াচাড়া করে এই উপমা দিয়ে শ্রীরামকৃষ্ণ বলছেন যে যদি সত্যি সত্যি তার ভেতরে বস্তু লাভের জন্য চেষ্টা থাকে এবং আন্তরিকভাবে তিনি যদি ঈশ্বরকে চান তাহলে পরিবেশ অনুকূল হয়ে যাবে। কারণ যে প্রশ্ন শ্রীরামকৃষ্ণের কাছে মাস্টামশয় করেছেন যে এই কর্ম কতদিন কারণ বাইরের কর্ম খানিকটা হলেও মনকে ঈশ্বর অবস্থা থেকে দূরে সরিয়ে দেয় কারণ কর্মের একটি বহির্মুখী প্রেরণা রয়েছে কর্ম সময় বাইরের দিকে টেনে নিয়ে যায় মানুষের মনকে তাই শ্রীরামকৃষ্ণ বলছেন যে যখন মন অন্তর্মুখী হয় অর্থাৎ যখন ঈশ্বর লাভের জন্যে তার অন্তর প্রস্তুত হয় এবং চূড়ান্তে বলছেন যখন ঈশ্বর লাভ হয় তখন তো কর্ম চলেই যায় যখন তিনি পূর্ণভাবে ঈশ্বর লাভ করেছেন তখন তার মন আর কর্মের দিকে থাকে না তখন তার মনে আর এই ভাব ওঠে না যে আমি কোনো কর্ম করি সে যেমন কর্মই হোক না কেন তখন কি রকম অবস্থা তখন এই যে দেহাত্মবোধ এটিও তার চলে যায় তার আগে নিজের দেহটিকে ঠিক রাখার চেষ্টা মানুষ করে কারণ মানুষের সবথেকে প্রিয় বস্তু হচ্ছে তার নিজেকে মানুষ থেকে বেশি ভালোবাসে তার নিজেকে তার পরে অন্যকে এই যে তার আত্মপ্রীতি নিজেকে ভালোবাসা এটিও চলে যায় তাই শ্রী রামকৃষ্ণ বলছেন যে যখন ভগবান লাভ হয় তখন সব সমস্ত কর্ম চলে যায় শ্রীরামকৃষ্ণের অবস্থা আমরা দেখলেই বুঝতে পারবো যখন তিনি সাধন ভজনের দ্বারা মায়ের দর্শন পাচ্ছেন বা পেয়েছেন তখন তার কি কীরকম অবস্থা রাত দিন তিনি বিভোর হয়ে আছেন মায়ের ভাবে কখন রাত যায় কখন দিন যায় আহার নেই নিদ্রা নেই হৃদু বারবার বলে মামা একটু খাও কখনো হয়তো একটু খেলেন কখনো খাওয়ার পড়ে থাকে এইভাবে তার দিনগুলো চলে যায় যখন তার নিজের শরীর ধারণেরও চেষ্টা নেই তখন তিনি কর্মের বন্ধন থেকে অনেক দূরে কর্ম তখন আর তার কাছে থাকতে পারে না সেই কথাতে এখানে উপমা দিয়ে বোঝাচ্ছেন যে যখন মায়ের গর্ভে সন্তান আসে তখন তার কাজগুলো শাশুড়ি কমিয়ে দেয় এই উপমা দিয়ে শ্রীরামকৃষ্ণ বলছেন যে সত্যি যদি তোমার মন ঈশ্বরমুখী হয় তখন এই বাইরের কোলাহল তখন কমে যাবেই যাবে তখন তোমার মন অন্তর্মুখী হবে যে কটা কর্ম আছে সে কটা শেষ হয়ে গেলে নিশ্চিন্ত গৃহিণী বাড়ির রাঁধাবাড়া আর আর কাজকর্ম সেরে যখন নাইতে গেল তখন আর ফেরে না তখন ডাকা ডাকি করলেও আর আসবে না বলছেন যে কটা কাজ আছে সে কটা শেষ হয়ে গেলে নিশ্চিন্ত গৃহিণী বাড়ির রাধাবাড়া আর কেউ কাজকর্ম সেরে যখন নাইতে গেলে বাড়ির কাজকর্ম করছে গৃহিণী কাজগুলো সব শেষ হয়ে গেল তারপরে যখন সে নাইতে যায় স্নান করতে যায় তখন তাকে ডাকলেও তিনি আর ফেরেন না একথা দিয়ে শ্রী রামকৃষ্ণ বলছেন যে কর্ম প্রথম পর্যায়ে কাজগুলো করো কিন্তু তারপরে কাজ না ছেড়ে উপায় নেই অর্থাৎ ওই অবস্থা লাভ না করা পর্যন্ত কর্ম করতেই হবে এইটি মনে রাখার কথা যে প্রসঙ্গ শ্রীরামকৃষ্ণ প্রথম বলেছিলেন যে একটি অবস্থা লাভ করার পরই কর্মত্যাগ করা সম্ভব তাহলে কর্ম স্বাভাবিকভাবেই শেষ হবে জোর করে কর্ম শেষ হয়ে গিয়েছে বলে ভাবা বা শেষ করে ফেলা ঠিক নয় এই কথাই শ্রীরামকৃষ্ণ বলছেন যে কর্ম তখনই শেষ হবে যখন তার ভেতরে বস্তু লাভ হয়েছে যখন যে দায়িত্ব বা কর্তব্যগুলো রয়েছে এগুলো যখন শেষ হয়ে যায় তখন সে কি করে যেমন গৃহবধূ কি করে স্নান করতে যায় কাজ শেষ হয়ে যাওয়ার পরে তখন সে আর কিছুতেই ফেরে না ঠিক সেরকমভাবে জগতের কাজ দায়িত্বগুলো যখন হয়ে যায় তখন সে কী করে ষোলো আনা মন দিয়ে ঈশ্বরকে ডাকার চেষ্টা করে কারণ তার জীবন একটি পরিণতির দিকে এগোতে চায় জীবনকে সে একটি নতুনভাবে রূপ দিতে চায় কারণ অনেকগুলো কাজ অনেকগুলো দায়িত্ব সামলেছে এবং জীবনের অনেকটা অংশ তার ব্যয় করা হয়ে গিয়েছে তাই এখন যতটুকু সময় রয়েছে সেটুকুকে সে সুন্দরভাবে কাজে লাগাতে চায় আমরা আজকের যে অংশটুকু এই পর্যন্ত আলোচনা করলাম বা বুঝলাম তার দ্বারা শ্রীরামকৃষ্ণের যে মনির সঙ্গে কথা হচ্ছে মনি যে প্রসঙ্গ করেছেন যে কর্ম এবং ভগবান লাভ তাহলে এ দুটো কখনো একসঙ্গে চলতে পারে না কারণ এটি রবি এবং রজনীর মতো বিপরীত ধর্মী ঈশ্বর এবং কর্ম এ দুটো চলে না এই প্রসঙ্গ তুলেছিলেন মাস্টার শ্রীরামকৃষ্ণ তাকে বলছেন যে না কর্ম না করে এক মুহূর্ত থাকার সম্ভব নয় কর্ম কেবলমাত্র বাইরের কতগুলো কাজ তাকেই কর্ম বলা হয় তা নয় আমরা যে মানুষ কর্ম চিন্তা করছি শরীর ধারণের জন্যে খাদ্য গ্রহণ করছি অথবা শ্বাস নিচ্ছি এটাও তো কর্ম তাই কর্ম ছেড়ে থাকার উপায় নেই কর্ম করতেই হবে কিন্তু কর্ম দোষের নয় রামকৃষ্ণ বলছেন আসলে কর্মের যে অংশটি দোষের সেটি হল কামনা ডিজায়ার তাই কর্মের যে ডিজায়ার সেই ডিজায়ারটিকে মানে ফলাকাঙ্ক্ষা যেটি এই ফল কর্মফল এটিকে সমর্পণ করে দাও ফল আকাঙ্ক্ষা যুক্ত হয়ে যে কর্ম করছি এবং তার যে ফলপ্রাপ্তি এই ফলটিকে যদি ঈশ্বরে সমর্পণ করে দিই তাহলে কর্ম আর বন্ধনের কারণ হয় না এই কথা মাস্টারমশাইকে শ্রীরামকৃষ্ণ বলছেন তারপরে মাস্টারমশাই বলছেন যে বিদ্যার সংসার তিনি করছেন তাই প্রশ্ন করেছেন যে সংসার পরিচালনার জন্যে অর্থ উপার্জন করা যায় কিনা যারা গারস্থ আশ্রমে রয়েছেন বা যারা গার দায়িত্ব নিতে হচ্ছে তো স্বাভাবিকভাবে তাদের এই প্রশ্ন আসা স্বাভাবিক যে আমরা অর্থ উপার্জন করতে পারি কিনা করব কিনা মাস্টারমশাইকে শ্রীরামকৃষ্ণ বলছেন অর্থ উপার্জন নিশ্চয় করতে পারো কিন্তু সৎ উপায়ে যদি অধিক উপার্জন করা যায় ভালো কিন্তু তার দ্বারা কি হয় ঈশ্বরের সেবা করা যায় অধিক অর্থ থাকলে অনেক ঈশ্বর তার ভক্ত তার ভক্তের ভক্ত তাদেরও সেবা করা সম্ভব এটি যায় দিয়ে তিনি একটি সুন্দর কথা বলেছেন যে কর্ম দ্বারা যে অর্থ উপার্জন করবে অর্থটি যেন উদ্দেশ্য উপায় আর উদ্দেশ্যের ভেতরে তফাত বলছেন কি বলছেন উদ্দেশ্য অর্থ উপায় অর্থ উদ্দেশ্য যেন না হয় উদ্দেশ্য হচ্ছে ভগবান লাভ আর উপায় আমি নানাভাবে করতে পারি তার ভেতরে অর্থ উপার্জন এই অর্থ উপার্জন যেন জীবনের উদ্দেশ্য বা লক্ষ্য না হয়ে দাঁড়ায় অনেক মানুষ এরকম আছে অর্থ উপার্জন করেই যা সারা জীবন ধরে অর্থ উপার্জন করছে কিন্তু কেন অর্থ উপার্জন করছেন তিনি নিজেও জানেন না এরকম প্রচুর মানুষ আছেন অর্থ উপার্জন তিনি করছেন শুধু অর্থ নয় নাম খ্যাতি যশ করেই যাচ্ছেন সারা জীবন ধরে তিনি করছেন কিন্তু কেন করছেন তিনি নিজেও জানেন না রামকৃষ্ণ সেই জন্য বলছেন এই জিনিসগুলো উদ্দেশ্য এবং উপায় দুটো বিভাজন রয়েছে ভগবান লাভ করাই জীবনের উদ্দেশ্য উপায় নয় উদ্দেশ্য এই উদ্দেশ্যের জন্য অনেকগুলো উপায় থাকতে পারে একটি উদ্দেশ্যে পৌঁছানোর জন্য অনেকগুলো উপায় থাকতে পারে যেমন তিনি উপমাদি অন্যত্র বলেছেন দক্ষিণেশ্বরে আসতে গেলে নানাভাবে আসা যায় কেউ নৌকো করে আসতে পারে কেউ গাড়ি করে আসতে পারে কেউ হেঁটে আসতে পারে অনেক রকম রাস্তা ঠিক একই রকমভাবে ভগবান লাভ করাই জীবনের উদ্দেশ্য কিন্তু তাকে একটি বড় লক্ষ্য সামনে রয়েছে ওই লক্ষ্য পৌঁছতে গেলে পরিবার প্রতিপালন যখন তিনি দায়িত্ব নিয়েছেন তখন এগুলো তাকে করতে হবে কিন্তু মনে রাখতে হবে অর্থ উপার্জন কেন করছি না সুষ্ঠুভাবে পরিবারটি পরিচালিত হবে এবং তারপর যে সময় তিনি পাবেন সেটি ঈশ্বরের জন্য ব্যয়িত করবেন এবং যে কর্ম তিনি করছেন সেটি ঈশ্বরের উদ্দেশ্যে সমর্পিত হয়েই কর্ম করবেন তাহলেই এটি সম্ভব তারপরে তিনি বলছেন যে পরিবারের উপর কর্তব্য কতদিন যেহেতু মাস্টার দায়িত্ব নিয়েছেন সংসারে রয়েছেন তাই তিনি এই প্রশ্ন করেছেন যে পরিবারের প্রতি তার কর্তব্য কতদিন কারণ আমরা কি করি কর্তব্য এবং দায়িত্ব এই দুটো করতে করতেই জীবন শেষ হয়ে যায় মানে জীবন শেষ শুধু নয় সন্তান প্রতিপালন পর্যন্ত শুধু নয় নাতি নাতির নাতি পর্যন্ত মানুষ অপেক্ষা করে যে না নাতির বিয়েটা দেখি আরে নাতির ভাববে আমাদেরই তো ভাবতে হবে নাতির তাই না আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে সেই কথাই বলছেন এখানে যে যখন অর্থ উপার্জনের দ্বারা কেউ স্বাবলম্বী হয়ে গেল অর্থাৎ তার সন্তান তার দায়িত্ব সে যখন নিজে নিতে শিখেছে তখন তুমি পরিধ্রাণ পেলে তখন তোমার আর কোনো কর্তব্য নেই তখন তুমি মুক্ত তখন তুমি দু হাত দিয়ে ভগবানকে ডাকো এক হাতে ঈশ্বর এক হাতে সংসার যখন সংসারের দায়িত্ব থেকে পূর্ণ মুক্ত হলে তখন তুমি দুটো হাত ভগবানকে দাও এই কথাটি বোঝানোর জন্য শ্রীরামকৃষ্ণ এখানে যে উপমা ব্যবহার করেছেন আমাদের পরিচিত উপমা এখানে বলছেন যে গৃহিণী সংসারে রান্না করছে রান্না টান্না করলো সারাদিন অনেক কাজকর্ম করলো তারপরে সে স্নান করতে যাচ্ছে যখন স্নান করতে যাচ্ছে অন্য কেউ ডাকলে সে তার কথা শুনবে না বলছে না কাজ হয়ে গেছে এখন সে স্নান করতে যাবে তার মানে এখানে কি বলছেন সংসারের সমস্ত দায়িত্ব তিনি পূর্ণভাবে নিয়েছেন এখন যখন তার সময় হয়েছে অবকাশ হয়েছে আগেকার দিনে কীরকম ছিল বানপ্রস্তে যাওয়ার সময় ছিল কর্মের দায়িত্বগুলো পঞ্চাশ ঊর্ধ্ব হলে পঞ্চাশের পরে বনে যাবার কথা রয়েছে অর্থাৎ ওই সময় সন্তান বড় হয়ে যেত তাদের প্রতি দায়িত্ব সমর্পণ করে নির্জন হয়ে চলে যেত সেখানে গিয়ে সাধন ভোজন করত। এইটি ছিল আমাদের পুরনো ধারা বানপ্রস্ত হচ্ছে এই রকম যেখানে সংসারের সমস্ত দায়িত্বগুলো পরবর্তী জেনারেশন যারা সন্তান তার কাছে দিয়ে মাতা এমনভাবে চলে যেতেন সাধারণ ভোজন করতেন কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থা বদলে যাওয়ার ফলে মানুষের অন্য রকম সব চিত্র হয়েছে যে ষাট বছর তারপরেও আরও অনেক বছর ধরে মানুষ এই রকম কর্মের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে ফলে অবকাশ আর হয় না আমরা দায়িত্ব কর্তব্য এই করতে করতে জীবন এক প্রান্ত থেকে আরেক প্রান্ত শেষ এই বোধই আমাদের হয় না যে জীবনের আরেকটি উদ্দেশ্য রয়েছে আরেকটি লক্ষ্য রয়েছে আরেকটি দিক রয়েছে শ্রীরামকৃষ্ণ সেই জন্য কথাটি বলছেন যে তত সময় পর্যন্ত দায়িত্ব পালন করো তারপরেও যখন তোমার মন অন্তর্মুখী হচ্ছে ঈশ্বরের দিকে যাবার জন্য পূর্ণ প্রস্তুতি হয়েছে তখন ঈশ্বরের দিকে অবশ্যই মন দিতে হবে মনি আগে ঈশ্বর লাভের মানে কি আর ঈশ্বর দর্শন কাকে বলে আর কেমন করে হয় এবার একটি অন্য প্রসঙ্গ করেছেন যে যেখানে শ্রীরামকৃষ্ণ বলেছেন জীবনের লক্ষ্য ঈশ্বর লাভ করা মনি বলছেন আগে ঈশ্বর লাভ এর মানে কি আর ঈশ্বর দর্শন কাকে বলে শ্রীরামকৃষ্ণ বলছেন বৈষ্ণবরা বলে যে ঈশ্বরের পথে যারা যাচ্ছে আর যারা তাকে লাভ করেছে তাদের থাক থাক আছে প্রবর্তক সাধক সিদ্ধ আর সিদ্ধের সিদ্ধ যিনি সবে পথে উঠেছেন তাকে প্রবর্তক বলে শ্রীরামকৃষ্ণ কি বলছেন এখানে মনি প্রশ্ন করেছেন আচ্ছা ঈশ্বর লাভ এর মানে কি ঈশ্বর লাভ এর মানে কি তারপরে বলছেন আচ্ছা ঈশ্বর দর্শন কাকে বলে আর কেমন করে হয় তার উত্তরে শ্রীরামকৃষ্ণ বলছেন বৈষ্ণবরা বলে ঈশ্বরের পথে যারা যাচ্ছে যারা তাকে লাভ করেছে তাদের থাক থাক আছে শ্রেণীবিন্যাস প্রবর্তক সাধক সিদ্ধ সিদ্ধের সিদ্ধ কিরকম যিনি পথে উঠেছেন তাকে প্রবর্তক বলে যে সাধন ভজন করছে পুজো জপ ধ্যান নাম গুণকীর্তন করেছে সেই ব্যক্তি সাধক যে ব্যক্তি ঈশ্বর আছেন বোধে বোধ করেছে তাকেই বলে সিদ্ধ যেমন বেদান্তের উপমা রয়েছে অন্ধকার ঘরে বাবু শুয়ে আছে ইত্যাদি তাহলে কি করলেন শ্রীরামকৃষ্ণ প্রথম যে প্রশ্ন অর্থাৎ ঈশ্বর লাভ এর মানে কি ঈশ্বর দর্শন কাকে বলে এই দুটোর থেকে তিনি জোর দিচ্ছেন কেমন করে হয় তিনটে প্রশ্ন করা হয়েছে আর কেমন করে হয় তৃতীয় প্রশ্নের উত্তরে যেন শ্রীরামকৃষ্ণ এই কথাটি বললেন যে বৈষ্ণবদের যে ভাগ রয়েছে বলছেন বৈষ্ণবরা বলে যে বলে শ্রীরামকৃষ্ণ বলছেন দেখবেন শ্রীরামকৃষ্ণ যখন কথা বলেন তিনি রেফারেন্সও ইউজ করেন কোথা থেকে যদি শুনে থাকেন হ্যাঁ শুনেছি এখানে শুনেছি ওখানে শুনেছি রেফারেন্স বলে দেন কারণ তিনি বহু জায়গায় যে পণ্ডিতরা আসতেন দক্ষিণেশ্বরে তাদের থেকে তিনি এই সমস্ত কথা শুনেছেন তাই যেটি তার নিজস্ব কথা নয় সে কথা তিনি সঙ্গে সঙ্গে রেফারেন্স ব্যবহার করেছেন তাই কে বলেছে কখন বলেছেন শুনেছি এই সমস্ত কথা তিনি বলতেন বৈষ্ণবরা বলে যে ঈশ্বরের পথে যারা যাচ্ছে আর যারা তাকে লাভ করেছে তাদের থাক থাক আছে প্রবর্তক সাধক সিদ্ধ ও সিদ্ধের সিদ্ধ প্রবর্তক কাকে বলে বলছেন যিনি সবে পথে উঠেছেন তাকে প্রবর্তক বলে প্রবর্তক মানে শুরু করা যখন কেউ প্রথম শুরু করেছে তাকে বলে প্রবর্তক তারপরে বলছেন যে ব্যক্তি সাধন ভোজন করেছে পুজো জপ ধ্যান নাম কীর্তন ইত্যাদি করছে সেই ব্যক্তি সাধক যিনি সাধনা করছেন কি সাধনা করছেন তিনি পূজা জপ ধ্যান নাম গুণকীর্তন ইত্যাদি তিনি হচ্ছেন সাধক যে ব্যক্তি ঈশ্বর আছেন বোধে বোধ করেছে তাকেই বলে সিদ্ধ যিনি ভগবান লাভ করেছেন তাকে বলি সিদ্ধ তারপরে তিনি একটি বেদান্তের উপমা বলেছেন দিয়ে বলছেন যেমন উপমা আছে অন্ধকার ঘর বাবু শুয়ে আছে বাবুকে একজন হাতরে হাতরে খুঁজছে একটা কৌচে হাত দিয়ে বলছে এ নয় জানলায় হাত দিয়ে বলছে এ নয় দরজায় হাত দিয়ে বলছে না এ নয় নেতি 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 শেষে বাবুর গায়ে হাত পড়েছে তখন বলছে এই এই বাবু অর্থাৎ স্থি বোধ হয়েছে বাবুকে লাভ করেছে কিন্তু বিশেষ রূপে জানা হয় নাই এইটাকে শ্রী রামকৃষ্ণ কি বলছেন সিদ্ধ সিদ্ধ শব্দের অর্থ তিনি বেদান্তের উপমা দিয়ে বলছেন একটি অন্ধকার ঘরে একজন প্রবেশ করলো সেই ঘরে একজন রয়েছে লোক কিন্তু যেহেতু ঘর অন্ধকার কিভাবে তিনি খুঁজছেন প্রথম এখানে হাত দিলেন না তারপরে দরজায় হাত দিচ্ছেন না এটা নয় ওখানে হাত দিচ্ছেন না এটা নয় এইভাবে তিনি করতে করতে ঠিক জায়গায় হাত দিলেন ও এইটা একে এই বিচার করে করে নেতি নেতি করে অস্তিতে আসা এই যে যখন বাবুকে তিনি পেলেন বলছেন এইটি তার লাভ হলো এটা কারা সিদ্ধ তিনি লাভ করেছেন তারপরে তিনি আরেকটি শ্রেণীবিন্যাস করছেন বলছেন আর এক থাক আছে তাকে বলে সিদ্ধের সিদ্ধ কারা বাবুর সঙ্গে যদি বিশেষ আলাপ হয় তাহলে আর একরকম অবস্থা যদি ঈশ্বরের সঙ্গে প্রেম ভক্তির দ্বারা বিশেষ আলাপ হয় যে সিদ্ধ সে ঈশ্বরকে পেয়েছে বটে যিনি সিদ্ধের সিদ্ধ তিনি ঈশ্বরের সঙ্গে বিশেষ রূপে আলাপ করেছেন সিদ্ধ ঈশ্বরকে লাভ করেছেন কিন্তু যিনি সিদ্ধের সিদ্ধ তিনি তাকে বিশেষ রূপে আলাপ করেছেন তিনি কেবলমাত্র তাকে জেনেছেন এটি নয় যেমন তিনি বললেন বাবু ঘরে রয়েছে বাবুকে তিনি জেনেছেন এই বাবুকে জানা সিদ্ধ সিদ্ধের সিদ্ধ বাবুকে বিশেষ রূপে জানা অর্থাৎ তার সঙ্গে আলাপ হয়েছে তার সঙ্গে কথাবার্তা হয়েছে এইটি বোঝাচ্ছেন শ্রীরামকৃষ্ণ কি কি বিষয়ে বললেন যে ঈশ্বর লাভ ভগবানকে কিভাবে লাভ করা যায় আর কেমন করে তার লাভ হয় বলছেন প্রবর্তক তারপরে বলছেন সাধক মানে যিনি সাধন বদন শুরু করেছেন তারপরে বলছেন সিদ্ধ তারপরে বললেন সিদ্ধের সিদ্ধ প্রবর্তক সাধক সিদ্ধ সিদ্ধের সিদ্ধ এরপরে তিনি বলছেন যে কিভাবে তাকে লাভ করা যায় ওই যে যার ঈশ্বর দর্শন আর ঈশ্বর দর্শন কাকে বলে কিভাবে তাকে লাভ করা যায় সে কথা এখানে বলছেন কিন্তু তাকে লাভ করতে হলে একটা ভাব আশ্রয় করতে হয় শান্ত দাস সক্ষ বাৎসল্য ও মধুর ভাব শ্রী রামকৃষ্ণ বলছেন যে একটি ভাব আশ্রয় করে ভগবানকে লাভ করতে হয় তার কাছে যেতে হয় ভগবান বলছেন ঈশ্বর লাভের মানে কি প্রথম ঈশ্বর কাকে বলে ঈশ্বর লাভ করলে কি হয় কেনই বা আমরা ঈশ্বর লাভের জন্য চেষ্টিত হব কেন আমরা চেষ্টা করবো এ প্রশ্ন আমাদের মনে আসতে পারে প্রথম কথা ভগবান আছে কিনা তারও তো ঠিক নেই তাই না আমরা মনে করি ভগবান আছে কি নেই এ তো বুঝি না তাহলে ভগবান ভগবান লাভ করে বা ভগবান ভগবান করে লাভ কি কেন ভগবান ভগবান করব। প্রশ্ন হচ্ছে যে ভগবান সত্যিই কি আছেন তার সহজ কি উত্তর ভগবান আছে কি নেই ভগবান আছে তার প্রমাণ হচ্ছে যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড আমরা দেখতে পাচ্ছি যে জগৎ আমরা দেখতে পাচ্ছি জগৎ সৃষ্ট বস্তু বস্তু কাকে বলে যখন একাধিক উপাদান দ্বারা কোনো একটি বস্তুকে আমরা দেখতে পাই তাকে বলে সৃষ্ট বস্তু যা উৎপাদিত উৎপন্ন হয়েছে অনেকগুলো উপাদান রয়েছে এখানে এই জগৎ একটি উপাদানে তৈরি নয় অনেক উপাদান তাহলে অনেক উপাদানে তৈরি যে জগৎ নিশ্চয়ই সে জগৎ একটি বস্তু এবং জগৎ যখন সৃষ্ট বস্তু নিশ্চয়ই তার এক স্রষ্টা রয়েছেন কারণ জগৎ এমনি এমনি সৃষ্টি হতে পারে না এই যুক্তির দ্বারাই যে জগৎ যখন আমরা দেখতে পাচ্ছি তার নিশ্চয়ই একজন স্রষ্টা রয়েছেন তাহলে এই স্রষ্টা তাকেই আমরা ঈশ্বর বলি তাকেই আমরা ভগবান বলি না হলে এই সুন্দরভাবে এটি পরিচালিত হচ্ছে কিভাবে যে এত সুশৃঙ্খলভাবে জগৎ পরিচালিত হচ্ছে নিশ্চয়ই সেখানে একটি সুন্দর পরিকল্পনা রয়েছে সুন্দর একটি চিন্তা শক্তি রয়েছে সুন্দর একটি বুদ্ধি রয়েছে এর পেছনে তা নাহলে এটি সম্ভব নয় এই যে সমষ্টি বুদ্ধি থাকেই তো আমরা বলি ঈশ্বর তাহলে ঈশ্বর থাকা অসম্ভব নয় এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যদি ভগবান থাকেন আমরা ধরে নিলাম তাহলে তিনি কোথায় তাকে দেখতে পাই না কেন এই প্রশ্নগুলো পরবর্তীতে এসে যাবে দেখুন খুব সহজ করে যদি মনে করতে পারি এই সৌর জগৎ যে আমরা দেখতে পাচ্ছি এই সৌর জগতের খুব সহজভাবে আমরা বুঝি যে সূর্যই হচ্ছে আমাদের এই সৌর জগতের সমস্ত শক্তির উৎস যদি সূর্যই সমস্ত সৌরজগতের শক্তির উৎস হয় সূর্য ছাড়া এই জগৎ কি অর্থপূর্ণ হয় অর্থহীন কারণ সূর্য ছাড়া এই জগতের কোনো অস্তিত্বই সম্ভব নয় কারণ সূর্যই রয়েছে বলে এটি সম্ভব কিন্তু এর ভেতরে আপনি সূর্য দেখতে পাচ্ছেন এর ভেতরে সূর্য দেখতে পাচ্ছেন এর ভেতরে সূর্য দেখতে পাচ্ছেন এর ভেতরে সূর্য দেখতে পাচ্ছেন না পারছেন না সরাসরি আমরা কোথাও সূর্য এখানে দেখতে পাচ্ছি না কিন্তু সূর্য আছে বলেই এগুলোকে আমরা দেখতে পাচ্ছি সূর্য ছাড়া এগুলো প্রকাশ করা সম্ভব নয় কেন অনেক রকম যুক্তি অনেক রকম আলোচনা হতে পারে এটা নিয়েই কয়েক ঘন্টা আলোচনা চলতে পারে সহজ করে আমরা শেষ করব যে প্রকাশ একমাত্রই সম্ভব যার স্বয়ং প্রকাশ অর্থাৎ যে নিজে প্রকাশিত হয় এই প্রকাশ ধর্মটি জড়বস্তু হতে পারে না জড়বস্তু নিজেকে প্রকাশ করতে পারে না প্রকাশ ক্ষমতা একমাত্র চেতন বা চৈতন্যের ভেতরে থাকতে হয় থাকতে পারে থাকা সম্ভব কারণ জড়বস্তু কখনো নিজেকে প্রকাশ করতে পারে না তাহলে এই যে প্রকাশ আমরা দেখতে পাচ্ছি তার পিছনে নিশ্চয়ই একটি চৈতন্য রয়েছে এবং এই চৈতন্যই সমগ্র চৈতন্যকেই বলা হয় ঈশ্বর এই ঈশ্বরের ধারণা এবং এটি কোনো কাল্পনিক জিনিস নয় যে মনে হতে পারে এক শ্রেণীর মহাপুরুষ আমাদের কাছে এরকম একটা কল্পনা টল্পনা দিয়ে কেউ কেউ আমরা এরকম বিশ্বাস করি অনেক ভাবি যে ভগবানের ধারণা দিয়ে মানুষকে নৈতিক করা হচ্ছে না এটিও তা নয় ভগবান কোনো ধারণা নয় ভগবান হচ্ছে রিয়ালিটি কনসেপ্ট নয় ভগবান কোনো ধারণা নয় যেমন নাকি এই সৌরজগতে সূর্য কোনো কনসেপ্ট নয় রিয়ালিটি সূর্য ছাড়া এটা সম্ভবই নয় ঠিক সেরকমভাবে ঈশ্বর ছাড়া এই ব্রহ্মাণ্ড সম্ভবই নয় তিনি একমাত্র আছেন এই ঈশ্বরকে আমরা দেখতে না পেলেও তার অস্তিত্ব রয়েছে কারণ দেখতে পাওয়ার অনেকগুলো শর্ত রয়েছে তখনই আমরা কোনো বস্তুকে দেখতে পাই আমাদের মানব শরীরের ইন্দ্রিয়ের দ্বারা যখন তাকে বাইরের কোনো বস্তু রূপে আমরা দেখি এটি হচ্ছে মানব ইন্দ্রিয়ের একটি সীমাবদ্ধতা আমরা যখনই কোনো বস্তুকে দেখছি তখন বাইরের বস্তু বস্তুরূপেই দেখতে পাই ভগবানকে এইভাবে বাইরের বস্তু রূপে আমরা দেখতে পাই না বলেই ভগবানের অস্তিত্বে অবিশ্বাসী হই বা বিশ্বাস করতে পারি না কারণ এইটি গরু এইটি গাধা রকম বলে যেমন আমরা বলে দিতে পারি দেখো এই একটি ওই একটি এই গাছ ওই মানুষ এরকম করে যেমন বলতে পারি এই ভগবান ওই ভগবান এইভাবে এটিকে বলা যায় না কেন যায় না এইভাবে দৃশ্যত অবজেক্ট রূপে আমরা তাকে বলতে পারি না আপনি প্রশ্ন করতে পারেন কেন বলতে পারেন না আপনি পারেন না মহাপুরুষ যারা ভগবান লাভ করেছেন তারা তো বলতে পারেন ওই দেখো ওই দেখো তারাও এটিকে এইভাবে দেখাতে পারেন না তার কারণ হচ্ছে যার দ্বারা আমরা দেখছি এই ইন্দ্রিয়ের দ্বারা যে দেখছি ইন্দ্রিয় আসলে কাজ করছে তিনি আছেন বলেই যেমন সূর্য আছে বলেই এই জগতের সমস্ত কিছুই প্রকাশিত হচ্ছে যা আমরা দেখতে পাচ্ছি তা সমস্তই সৌরশক্তিরই প্রকাশ সূর্যই হচ্ছে সমস্ত শক্তির উৎস তাই যদি সূর্যই না থাকে তাহলে আর এই শক্তিগুলোর কোনো প্রকাশ থাকে না তাই যখনই আমরা সূর্যকে দেখার চেষ্টা করি আমরা সূর্যকে দেখতে পাই না প্রতিবিম্বিত সূর্যকে দেখতে পাই ঠিক সেরকমভাবে ভগবানকে আমরা সরাসরি দেখতে পাই না প্রতিবিম্বিত রূপে তাকে দেখতে পাই তার প্রকাশকে দেখতে পাই তাই আমরা ভগবানকে যখন দেখতে চেষ্টা করি তখন তাঁর প্রকাশকে দেখতে হয় তাকে সরাসরি আমরা দেখতে পাই না এটি আমরা আলোচনা এই প্রসঙ্গে শেষ করছি কারণ এটি দীর্ঘ হতে পারে শ্রীরামকৃষ্ণ এখানে যে প্রসঙ্গটি করলেন বা যে প্রসঙ্গের এখানে অবতারণা হলো আমরা প্রথম অংশটুকু পড়ে নিয়েছি এখানে শ্রীরামকৃষ্ণ বলছেন ঈশ্বর লাভ ঈশ্বর দর্শন কি এবং তার উপায় কি তাহলে তার উপায় সম্পর্কে শ্রীরামকৃষ্ণ বলছেন যে একটি ভাব অবলম্বন করা শান্ত হোক দাস্য হোক শক্য হোক বাৎসল্য হোক বা মধুর ভাব হোক যে কোনো একটি ভাব গ্রহণ করো এবং সাধনা শুরু করা কি বলছেন প্রথম প্রবর্তক তারপরে বলছেন সাধক তারপরে বলছেন সিদ্ধ তারপরে বলছেন সিদ্ধের সিদ্ধ অর্থাৎ বিশেষ রূপে যিনি ঈশ্বরকে জেনেছেন তার দ্বারাই এটি সম্ভব বা তিনি ঈশ্বরের দিক সাধনা করবেন শ্রীরামকৃষ্ণ আজকে যে অংশটুকু আমরা আলোচনা করলাম মূলত এখানে আমরা দেখতে পেলাম কর্ম কত সময় পর্যন্ত কর্মের সীমাবদ্ধতা এবং ঈশ্বর লাভ ও কর্মের সঙ্গে সমন্বয় কীভাবে তার পরবর্তী অংশে আমরা দেখতে পেলাম যে জীবনের উদ্দেশ্য কি ভগবান লাভ এবং এই ভগবান লাভ কী কীভাবে সেটি সম্ভব ঈশ্বর দর্শন এবং কেমন করে তা হয় এই কথা বলছেন এবং এই অধ্যায়ের আমরা প্রসঙ্গক্রমে দেখতে পাবো যে তিনি এগুলো বলেছেন কাকে শান্ত ভাব দার্শ্যভাব সক্ষ এবং ভাব মধুর ভাব ইত্যাদি বলে সেগুলো বলেছেন এবং কিভাবে এই এই সমস্তগুলো গ্রহণ করে ভগবানকে দর্শন করা যায় ঈশ্বরকে লাভ করা যায় সে কথা তিনি বলছেন শ্রীরামকৃষ্ণ বলছেন যে তাকে চর্মচক্ষে দেখা যায় না সাধনা করতে করতে একটি প্রেমের শরীর হয় প্রেমের চক্ষু হয় প্রেমের কর্ণ হয় ইত্যাদি অর্থাৎ তাকে এইভাবে আমরা দেখতে পাই না ভাব চক্ষু হয় এবং সেই ভাব চক্ষুর দ্বারাই তার দর্শন হয় এখানে দর্শন শব্দের অর্থ হচ্ছে অনুভব দর্শন মানে আমরা সাধারণত বুঝি চোখ দিয়ে কোনো কিছু দেখা এখানে দর্শন শব্দ ব্যবহার করা হয়েছে কিন্তু দর্শন শব্দের অর্থ এরকম বাইরের কোনো জিনিস দেখা নয় এটি হচ্ছে অনুভব তাই ভগবানকে বোধে বোধ করা সেই বোধ হয় যখন সাধক এই একটি কোনো ভাব অবলম্বন করে সাধনা করেন তখন সেটি লাভ করা সম্ভব হয় আমরা সাধারণ মানুষ এই সংসারে সবকিছুতে কিছুতে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছি কর্তব্য এবং দায়িত্বের বোঝা নিয়ে জড়িয়ে রয়েছি ভগবান কি করেন অবতার রূপে অবতীর্ণ হয়ে মানুষের উদ্দেশ্য জীবনের মনে করিয়ে দেন তাই শ্রীরামকৃষ্ণ অবতীর্ণ হয়ে বর্তমান যুগের মানুষের জীবনের উদ্দেশ্য মনে করিয়ে দিচ্ছেন উদ্দেশ্য হচ্ছে ভগবান লাভ কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমাদের ওই মেছুনির মেছো চুবড়ির না হলে ঘুম হয় না শ্রীরামকৃষ্ণ অন্যত্র বলছেন অন্যত্র উপমা দিয়েছেন যে এই সংসারের এখানে রয়েছে কি কিছুই নেই যেমন ওই মেছো বেঁচোচুম্পড়ি তা হলে সে ঘুমোতে পারে না ফুলের গন্ধে তার ঘুম আসে না খানিকটা জল ছিটিয়ে তারপরে সে ভোস ভোস করে ঘুমোয় রামকৃষ্ণ বলছেন যে এই সংসারে আমরা বদ্ধ হয়ে রয়েছি কেন না আমরা নিজেরাই একে এইভাবে ভেবেছি বলে দেখবেন শাস্ত্রে এরকম করে বলা হচ্ছে যে সংসার একটি সমুদ্রের মতো সংসার অন্য ঘোরে সংসার হচ্ছে ঘোর একটি সমুদ্র এখানে সদা সর্বদা অর্ণবে নানারকম তুফান চলছে সেই তুফানের থেকে বাঁচার জন্যে ঈশ্বরকে ধরে সংসার করা শ্রী রামকৃষ্ণ অন্যত্র বলেছেন যে সংসারে থাকতে গেলে ভগবানকে ধরে সংসারে থাকো আর তা না হলে কী হবে এই সংসারে আরও বেশি জড়িয়ে আরও বেশি কষ্ট পাবে সংসারের চিত্রটি শ্রীরামকৃষ্ণ এই কথা ভেতর দিয়ে আমাদের কাছে স্পষ্ট রূপে তুলে ধরেছেন এতে যেন আমরা না মনে করি যে সংসারের যে একটা বিষাদময় দৃশ্য যেন শ্রীরামকৃষ্ণ বলছেন বা শাস্ত্রকার আমাদের কাছে যেন বলছেন অত্যন্ত বিষাদপূর্ণ একটি চিত্র খুব পেসিমেস্টিক মনে হবে তা কিন্তু নয় সত্যকে কখনো অন্য কিছু দিয়ে ঢেকে রাখা সম্ভব নয় সত্যটা সত্যই যদি এই জগৎ সম্পর্কে আমরা বুঝে বুঝেনি যে সত্যি এই জগৎটি এই রকমই তাহলেই বরং এখানে থাকতে সুবিধে হবে তাই দেখবেন উপনিষদ আমাদের প্রথমে বলেছেন যে ঈশা বাস মিদাম সার্বাম এ সমস্ত কিছু ভগবান নিয়ে ঢেকে নাও তারপরে তিনি কি বললেন তে না ত্যাগ তে না ত্যাগের দ্বারা ভোগ করো ভোগ করতে বারণ করছেন না স্বরূপটি জেনে ভোগ করো এই সংসারে থাকো সংসারে স্বরূপটি জেনে নাও এই সংসার রকম আসলে একদিকে রয়েছে জন্ম একদিকে রয়েছে মৃত্যু এই জন্ম এবং মৃত্যুর মাঝখানে একটু সেতুই হচ্ছে জীবন শাস্ত্রকারী কথা বলছেন শ্রী রামকৃষ্ণ কথা মৃত্যুর ভেতর দিয়ে আমরা সেই তত্ত্বটি পাই জন্ম এবং মৃত্যুকে যুক্ত করা যে অবস্থাটুকু এটুকুই এই সেতু যখন সেতুর ভেতর আমরা রয়েছি তাকেই যদি মনে করি একটি স্থায়ী অবস্থা তাহলে বড় ভুল হয় জন্ম এবং মৃত্যুকে যুক্ত করার যে একটি পথ এই সেতু এবং একটি অস্থায়ী নানাভাবে নানা যে এখানে তোমরা এসেছ একটি অতিথিশালার মতো অতিথিশালায় কিছুদিন থাকো তারপর দেখবে আবার যে যার জায়গায় ফিরে যাবে এই জগতের স্থায়িত্ব হচ্ছে ঠিক এই রকম আর আমরা এখানে এসে যেহেতু মায়া অজ্ঞান তার দ্বারা কি করেছি আমরা ভেবে নিয়েছি এটি আমাদের একেবারে চিরস্থায়ী একটি অবস্থা এখানে বোধহয় চিরদিন থাকবো এটি বিরাট প্ল্যান প্রোগ্রাম নানা রকম করছি অথচ আমরা জানি না কে কত সময় এখানে রয়েছি আজকে এখানেই আমরা অনুধান শেষ করি আসল অভ্যাসের জন্য প্রস্তুত হই অভ্যাসের জন্য প্রস্তুত আশা করছি আপনারা যে যেখানে আছেন অভ্যাস শুরু করি আমরা প্রথমে আমরা প্রাণায়ামের জন্য প্রস্তুত মেরুদণ্ড সোজা মেরুদণ্ড সোজা ঘরের পরিবেশ অনুকূল করে নিন অতিরিক্ত আলো থাকলে কমিয়ে দিন অতিরিক্ত শব্দ থাকলে কমিয়ে দিন মেরুদণ্ড সোজা যে যেখানে বসেছেন চেয়ারে অথবা পদ্মাসনে সুখাসনে আসুন আমরা শুরু করি আজকের অভ্যাস এই অভ্যাস পর্বে যারা আমাদের সঙ্গে নতুন যুক্ত হয়েছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আসুন আমরা নিত্যদিনের মতো আজকে অভ্যাস শুরু করি এইভাবে আমরা ডান দিকে বুড়ো আঙুল দিয়ে চেপে বাম দিক থেকে শ্বাস ছাড়ব একটু ধাক্কা দিয়ে শুরু করুন অভ্যাস শ্বাস নেব স্বাভাবিকভাবেই কিন্তু ছাড়বো একটু ধাক্কা দিয়ে শ্বাস বাম দিকে হলে আবার ডান দিকে পরিবর্তন করে করুন এইভাবে বাম দিকে দশ বার ডান দিকে দশ বার আশা করি হয়েছে রিল্যাক্স স্বাভাবিক শ্বাস নিন একবার আসুন আমরা পরবর্তী প্রাণায়ামে যাই পরবর্তী প্রাণায়াম হচ্ছে এইভাবে শ্বাস নবো বাম দিকে ছাড়বো ডান দিকে শাসনবো আম দেখে ছাটবডান দিকে ধীরে ধীরে শাসন বো আম দেখে দিকে এবার পরিবর্তন করে ডান দিক থেকে নিয়ে বাম দিকে শুরু করুন পরিবর্তন করে ডান দিকে নিয়ে বাম দিকে ধীরে ধীরে ছেড়ে দিন বাম দিকে শ্বাস নিন ডান দিকে লম্বা করে শ্বাস নিন ছেড়ে দিন ধীরে ধীরে চারুন আবার শ্বাস নিন শ্বাস নিন ডান দিকে ছেড়ে দিন বাম দিকে ধীরে ধীরে শ্বাস নিন ডান দিকে ছেড়ে দিন বাম দিকে শ্বাস নিন ডান দিকে ছেড়ে দিন বাম দিকে আশা করি সবাই অভ্যাস করছেন ধীরে ধীরে শ্বাস নিন ধীরে ধীরে শ্বাস নিন ধীরে ধীরে ছাড়ুন ধীরে ধীরে শ্বাস নিন ধীরে ধীরে ছাড়ুন এর পরবর্তী প্রাণায়াম আমরা শুরু করছি শ্বাস নেব নাক দিয়ে ছাড়বো মুখ দিয়ে শুরু করুন শ্বাস নাক দিয়ে ছেড়ে দিন মুখ দিয়ে শ্বাস নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস নিন দুটো নাক দিয়ে তখন মুখ বন্ধ রাখুন আবার যখন শ্বাস ছাড়ছেন তখন মুখ দিয়ে ছেড়ে দিন ফু দেওয়ার মতো করে ছেড়ে দিন লক্ষ্য রাখুন নেওয়ার থেকে ছাড়া যেন অধিক সময় ধরে হয় शासन नाक दिएड़े दिन मुख दिए शनि नाक दिए ছেড়ে দিন মুক্তি শ্বাস নিন নাক দিয়ে দিন মুক্তি রিল্যাক্স এইবারে আমরা যেটা করছি আপনারা নিশ্চয়ই জেনে গিয়েছেন ভ্রামরিক কিভাবে করতে হয় তিনটে আঙুল এইভাবে এইভাবে বুড়ো আঙুলটা এখানে চোখের উপর লাগিয়ে শ্বাস নেবো লম্বা করে শ্বাস নিন বুড়ো আঙুল দুটোকে কানের ভেতর লাগিয়ে দিন এইভাবে শ্বাস নিন লম্বা করে শুরু করুন ধীরে ধীরে চোখের পাতা খুলুন ধীরে ধীরে চোখের পাতা বন্ধ করুন যে যেখানে বসে রয়েছেন সুখাসন অথবা চেহারে বসে শুরু করুন মেডিটেশন জ্ঞান মুদ্রা অথবা বাম হাতের ওপর ডান হাত এইভাবে রেখে মেরুদণ্ড সোজা মেডিটেশনের জন্য প্রস্তুত এই জন্মে এই শরীর এবং মন পেয়েছি এই শরীর এবং মন অবলম্বন করেই আমাদের সাধনা মেডিটেশনের শুরুতে মনের পবিত্রতা সর্বত্র ছড়িয়ে দিন অন্তরের পবিত্রতাকে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সর্বত্র ছড়িয়ে দিন মনে মনে কল্পনা করুন আপনার ছড়িয়ে যাচ্ছে গুরু ইষ্ট এবং আচার্যের প্রতি শ্রদ্ধাশীল হন অন্তর থেকে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করুন জগতের সমস্ত ধর্ম এবং আচার্যদের প্রতি আমরা শ্রদ্ধাশীল তাদের প্রতিও আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি ধীরে ধীরে শ্বাস নিন ধীরে ধীরে ছাড়ুন শ্বাস নিন ধীরে ধীরে শ্বাস ছাড়ুন ধীরে ধীরে পায়ের বুড়ো আঙুল থেকে মাথা পর্যন্ত শরীরের প্রত্যেকটি অঙ্গকে শিথিল করে দিন চোখ বন্ধই আছে শ্বাসের গতি স্বাভাবিক মেরুদণ্ড সোজা আমি যেমন যেমন করতে বলছি যেমন যেমন ভাবতে বলছি কেবল সেটি করবেন সেটি ভাববেন এই মুহূর্তের জন্য আপনি মেডিটেশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত আমি এক একটি অঙ্গের নাম করছি আপনি সেই সেই অঙ্গের কথা চিন্তা করবেন এবং মনে মনে চিন্তা করবেন প্রত্যেকটি অঙ্গ যেন ধীরে ধীরে শিথিল হয়ে যাচ্ছে পায়ের বুড়ো আঙুল ডান পা বাম পাান হাঁটু বাম হাঁটু দান বামপা, বাম শিথিল কোমর পেট বুক পিঠ মেরুদণ্ড বাম হাত হাত গলা চোখ মুখমণ্ডল মাথা সম্পূর্ণ শিথিল আপনার শরীর সম্পূর্ণ শিথিল শ্বাসের গতি স্বাভাবিক ধীরে ধীরে শ্বাস নিন ধীরে ধীরে শ্বাস ছাড়ুন মনে মনে কল্পনা করুন আপনার চারিদিকে বড় বড় চারটি আয়না এই আয়নায় নিজের শরীরকে দেখুন নিজের ধ্যান ও অন্ড মূর্তিকে দেখুন একসঙ্গে নিজের শরীরকে দেখুন সামনে পেছনে সব দিক থেকে দেখুন নিজের ধ্যানমগ্ন শরীরকে নিজে লক্ষ্য করুন সব দিক থেকে একসঙ্গে দেখুন নিজের ধ্যানমগ্ন শরীরকে আপনি লক্ষ্য করুন হাত নড়ছে না পা নড়ছে না সম্পূর্ণ শরীর শিথিল কেবল ধীরে ধীরে শ্বাস নিচ্ছেন ধীরে ধীরে শ্বাস ছাড়ছেন জেগে আছে কেবল আপনার চেতনা জাগ্রত চেতনাকে অনুভব করুন হৃদয়ে হৃদয়ে কল্পনা করুন একটি পদ্মের পাপড়ি দেখুন রং দেখুন পদ্মের সৌরভ অনুভব করুন জ্যোতির্ময় পদ্মে জ্যোতির্মা ইষ্টমূর্তিকে স্থাপন করুন ইষ্টমূর্তি প্রতিটি অঙ্গ পৃথক পৃথকভাবে দেখুন জ্যোতির্ময়ে ও জীবন্ত ইষ্টমূর্তিকে দর্শন করুন মন বিক্ষিপ্ত হলেও বিরক্ত হবেন না মনে অন্য কোন চিন্তা উঠলেও বিরক্ত হবেন না হাঁচি কাশি চুলকোনো এর দ্বারাও বিরক্ত হবেন না চোখের পাতা বন্ধই থাকবে শ্বাসের গতি স্বাভাবিক ইষ্টমূর্তির পূর্ণ আবির্ভাব হৃদয়ে পূর্ণ আবির্ভাব অনুভব করুন দু হাত ভরে নানা ফুল ইষ্টমূর্তির শ্রীপদে অঞ্জলি রূপে প্রদান করুন বিভিন্ন প্রকারের ফুল দু হাতে ভরে ইষ্টপদে অঞ্জলি দিন হৃদয়ে শ্রী ভগবানের পূর্ণ আবির্ভাব অনুভব করে একটি দ্রব্যে তার আরতি নিবেদন করি প্রথমে পঞ্চপ্রদীপ মনে মনে পঞ্চপ্রদীপ দিয়ে শ্রী ভগবানের শ্রীমূর্তিতে আরতি নিবেদন করি ঘুরিয়ে ঘুরিয়ে আরতি নিবেদন করুন পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করুন শ্রীচরণ নাভি হৃদয় মুখমণ্ডল সর্বাঙ্গ ঘুরিয়ে ঘুরিয়ে আরতি করুন এবারে জলসংখ্যা তুলে নিন জলসংখ্য দিয়ে শ্রীমূর্তির আরতি নিবেদন করছি শ্রীচরণে নাভি হৃদয় মুখমণ্ডল ও সর্বাঙ্গ ঘুরিয়ে ঘুরিয়ে আরতি নিবেদন করি বা তুলে নিন বস্ত্র বস্ত্র দিয়ে আরতি করুন শ্রী ভগবানের আবির্ভাব হৃদয়ে প্রতিটি অঙ্গে ঘুরিয়ে ঘুরিয়ে হৃদয়ের তার পূর্ণ অবস্থান অনুভব করে অন্তরের সমস্ত ব্যাকুলতা ও প্রার্থনা দিয়ে আরতি নিবেদন করছি শ্রীচরণ নাভি হৃদয় মুখমন্ডল সর্বাঙ্গে বস্ত্রধারা আরতি এরপর ফুল ফুল দিয়ে একই রকম ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আরতি করছি ভগবানের পূর্ণ আবির্ভাব জ্যোতির্ময় জীবন্ত রূপে তিনি হৃদয়ে রয়েছেন পুষ্প তাকে আরতি নিবেদন করা হচ্ছে চরণ আভি হৃদয় মুখমণ্ডল এবং সর্বাঙ্গী আরতি নিবেদন করুন এরপর চামড় দিয়ে আরতি করুন রেতপদে ভগবানের পূর্ণ আবির্ভাব অনুভব করে চামড় দিয়ে তার করুন ভগবান হৃদয়ে আবির্ভূত রয়েছেন চামর দিয়ে তার আরতি করুন হৃদয়ের সমস্ত আবেগ ও প্রার্থনা সমর্পণ করুন এরপর নিজেকে সমর্পণ করে দিন শ্রী ভগবানের শ্রীচরণে নিজেকে পূর্ণ সমর্পণ করুন শাসটাঙ্গে প্রাণিপাত করুন সম্পূর্ণ লম্বা হয়ে নিজেকে নিবেদন করে দিন শ্রীপদে রীতপদে ভগবানের পূর্ণ আবির্ভাব আপনার অন্তরের সমস্ত ব্যাকুলতা দিয়ে আরও তিনি নিবেদন করা হল ইষ্টমূর্তির চোখে চোখ রাখুন আপনার আরতিতে তিনি সন্তুষ্ট হয়েছেন তিনি দৃষ্টিতে আপনার দিকে তাকিয়ে রয়েছেন অনুভব করুন তার কৃপা দৃষ্টি আপনার প্রতি বর্ষিত হচ্ছে অন্তরে সকল ভালোবাসা সকল প্রার্থনা সকল ব্যাকুলতা নিবেদন করে দিন আমার ভালো মন্দ সুখ দুঃখ অতীত বর্তমান সব নিবেদন করে দিলাম লম্বা শ্বাস নিন লম্বা শ্বাস ছাড়ুন শ্বাস নিন লম্বা হৃদয়ে অনুভব করুন ইষ্টমূর্তিকে জ্যোতির্ময় রূপে শ্রী ভগবান হৃদয়ে জ্যোতির্ময় ও রূপে বিরাজ করছেন অনুভব করুন হৃদয়ে তার পূর্ণ অবস্থান আপনার হৃদয়কে পূর্ণ করে দিয়েছে হৃদয়ের সমস্ত অন্ধকার দূর হয়েছে দিব্য জ্যোতিতে অন্তর উদ্ভাসিত হয়েছে আপনার অন্তরকে তিনি আনন্দে পূর্ণ করেছেন তার দিব্য জ্যোতির আবির্ভাবে আপনি আনন্দে পূর্ণ হয়েছেন দিব্য আনন্দে হৃদয় পূর্ণ মনে মনে শ্রী ভগবানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন তিনি আপনায় আনন্দ দান করেছেন বলে এক দিব্য আনন্দ যা লাভ করার জন্যে আপনি জন্ম ধরে বিচরণ করছেন এই শুভ মুহূর্তের জন্যে জন্মজন্মের প্রতীক্ষা আপনার সফল হচ্ছে আমরা তিনবার ওঙ্কার বলবো এরপর এই ধ্যানমগ্নতা থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসব ও ধীরে চোখের পাতা মেলুন হাত নাড়ুন পা নাড়ুন হাত দুটোকে ঘষে চোখে এবং মুখে স্পর্শ করিয়ে দিন পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে সচেতন হন আজকের অনুধান এবং অভ্যাস পর্ব আমরা এখানে শেষ করছি আপনারা যারা দীর্ঘ কয়েক মাস ধরে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন তারা জানেন যে আমরা এটি নিয়মিতভাবে করছি এবং যারা আমাদের সঙ্গে নতুনভাবে যুক্ত হয়েছেন ও হচ্ছেন তাদেরকেও জানিয়ে রাখি যদি আপনারা আগ্রহী হন আমাদের এই অনুষ্ঠানগুলো অনুধান এবং অভ্যাস আমাদের ফেসবুক ফেসবুক পেজের টাইমলাইনে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা চাইলে আগের আগের পর্বগুলো দেখে নিতে পারেন এবং আমরা নিয়মিত এটি করছি বিকেল সাড়ে চারটে থেকে ভারতীয় সময় বিকেল সাড়ে চারটে থেকে ছটা আবার কখনো ছটা দশ হয়ে যায় আজকেও যেমন হয়ে গিয়েছে এরকম সময় মোটামুটি আমরা অনুধান এবং অভ্যাস করে আসছি যারা আমাদের সঙ্গে নতুন করে যুক্ত হতে আগ্রহী তারাও যুক্ত হতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নিশ্চয়ই আপনারা জানেন ফেসবুক পেজে দেওয়া রয়েছে সেখানে দেখে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর যারা আরও নতুনভাবে আমাদের সঙ্গে যুক্ত হতে চান আপনারা তাদেরকেও আমাদের সঙ্গে যুক্ত করে নিন তাহলে আমরা সবাই মিলে একসঙ্গে এক পরিবারের মানুষ যেহেতু সবাই আমরা একসঙ্গে আনন্দ করতে পারি আজকের এই পর্ব শেষ করবো গতকালের প্রশ্ন এবং তার উত্তর এবং উত্তরদাতাদের নাম জানিয়ে গতকালের প্রশ্ন ছিল শ্রীমা মা দেবী নিজের পট নিজে কোথায় পুজো করেছিলেন মানে নিজে স্থাপন করে পুজো করেছিলেন সেটি কোয়ালপাড়াতে কোয়ালপাড়াতে সৃষ্টি মা ঠাকুরের পট এবং নিজের পট স্থাপন করে পুজো করেছিলেন অনেকেই সঠিক উত্তর জানিয়েছেন যারা সঠিক উত্তর জানিয়েছেন এবং যাদের উত্তর আমরা দ্রুত পেয়েছি তারা হলেন পম্পা রায় কল্যাণী প্রদীপ ঘোষ রিনা ঘোষ মেদিনীপুর শিল্পী রায় দুর্গাপুর মৌসুমী বিশ্বাস ত্রিপুরা নীলিমা মুখার্জি আসানসোল সীমা মুখার্জি দুর্গাপুর মনিকা সরকার আসানসোল অঞ্জলি ব্যানার্জি ঠাকুরিয়া অঞ্জলি দাস নৈহাটি মধুমিতা দে গড়িয়া শিবানী দেব শিলচর আলো ব্যানার্জি জামশেদপুর পূর্ণিমা বিশ্বাস সিথি দমদম শিবশঙ্কর রায়চৌধুরী দক্ষিণেশ্বর শম্পা দাস গৌহাটি মধুমিতা দে গড়িয়া রত্না নন্দী আসানসোল ডক্টর আশা দে কেষ্টপুর সুস্মিতা ঘোষ ভাটপাড়া প্রভাত দালাল জার্মানি মধুমিতা পাল ইন্টালি মালা ভট্টাচার্য শ্যামবাজার মধুমিতা চৌধুরী নিয়ার এয়ারপোর্ট রত্না চ্যাটার্জি ব্যাঙ্গালোর তপন মাইতি নিউ আলিপুর সুজাতা ভাদুরি কোচবিহার নীলাঞ্জনা ঘোষ বিশ্বাস হাইলাকান্দি আজকের প্রশ্ন দিয়ে আজকের পর্ব শেষ করব আজকের প্রশ্ন খুব সহজ প্রশ্ন আজকের প্রশ্ন কথামৃতে সিদ্ধের সিদ্ধ কাকে বলে কথামৃত সিদ্ধের সিদ্ধ কাকে বলে এটি বলা হয়েছে কথামৃতের ভেতরে এবং আজকের পাঠেও আমরা সেটি বলেছি সিদ্ধের সিদ্ধ কাকে বলে কথামৃত থেকে প্রশ্ন করা হচ্ছে আশা করছি আপনারা কথামৃত থেকেই উত্তর দেবেন নিশ্চয়ই আপনারা সরাসরি অনেকে উত্তর লেখা শুরু করে দিয়েছেন উত্তর পাঠিয়ে দিন আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে উত্তর পাঠান এবং উত্তরের সঙ্গে আপনাদের নাম এবং ছোট্ট করে ঠিকানা জানতে বলবেন না আপনারা আমাদের সঙ্গে রয়েছেন আপনারা অনেকে মতামত জানাচ্ছেন এবং আরও কীভাবে এটিকে সুন্দর করা যায় আপনাদের কাছে আমরা আরও কীভাবে এটিকে যথার্থ উপকারী রূপে নিয়ে আসতে পারি তার জন্যে আপনারা পরামর্শ দান করেছেন সেগুলো আমরা মাথায় রাখছি নিশ্চয়ই পরবর্তীতে আমরা সেগুলো কাজে লাগাব আসুন ঠাকুরমা স্বামীজির বিশ্বব্যাপী এই পরিবার যাতে আমরা সবাই ধীরে ধীরে আমাদের জীবনকে ঈশ্বরমুখী করতে পারি তাই সকলের জন্য আমরা সকলেই প্রার্থনা জানাই সর্বত্র সুখী নসন্তু সর্বসন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পশু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভাবে সবাই সুখে এবং শান্তিতে থাকুন ওম শান্তি ওম শান্তি ওম শান্তি